শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করছি। সেখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম খাদ্য কী, পুষ্টি কাকে বলে, শর্করার কাজ কী, শর্করা অভাবে কী রোগ হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ তোমাদের সাথে আলোচনা করছে খাদ্যের অন্য আরেকটি উপাদান, সেটা হচ্ছে আমিষ। এই আমিষ জাতীয় খাদ্য হচ্ছে আমাদের শরীরের গঠন করে, আমিষের কাজই হচ্ছে আমাদের শরীর গঠন করবে। এই আমিষ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে আমিষ গঠিত। এই কয়টা মৌলিক জিনিস, এই মৌলিক পদার্থ নিয়ে, মৌলিক উপাদান নিয়ে আমিষটা গঠিত। আমিষের 16% নাইট্রোজেন থাকে। এরপরে আমিষ কী কী কাজ করে, আমিষ অনেক ধরনের কাজ করে, দেহ বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে, নাইট্রোজেনের সমতা বজায় রাখে, আমাদের শরীরে অনেক অ্যামিনো অ্যাসিডের দরকার পড়ে আমাদের শরীরে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো শরীর তৈরি করতে পারে না, সেই সকল অ্যামাইনো অ্যাসিডগুলো আমিষ তৈরি করে থাকে। এতে করে আমিষ আমাদের দেহ বৃদ্ধিতে, গঠনে সম্পূর্ণভাবে সহায়তা করে। আমিষের অভাব হলে অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া রোগের ফলে শরীরে আস্তে আস্তে রক্তের পরিমাণ কমে যায়, আর নানা ধরনের রোগের উপশম হয়, যেমন বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, নাইট্রোজেনের ভারসাম্য বজায় থেকে থাকে না, এটা অন্যরূপ ধারণ করে। আমিষের অভাবে রোগ, 1 নম্বর কোয়াশিওরকোর রোগ হয়। আমিষের অভাবে কোয়াশিওরকোর রোগ হয়, সে রোগ হলে শিশুদের খাওয়ার রুচি চলে যায়, মানে রুচি থাকে না, পেশি শীর্ণ দুর্বল হয়, এই যে মাংসপেশি, এই মাংসপেশি একদম চিকন হয়ে যায়, আর হাতটা দুর্বল, হাত পা সব কিছু দুর্বল হয়ে যায়, চুলের মসৃণতা থাকে না, এই চুল কেমন রুক্ষ রুক্ষ হয়ে যায়, চুলে কোনো মসৃণতা থাকে না। তারপরে ডায়রিয়া রোগ হয়, শরীরে পানি আসে, প্রায় ডায়রিয়া দেখা দেয় আর শরীরে পানি আসে, পেট বড় হয়ে যায়। যখন আমিষের অভাব হয় শরীরের হাত পা চিকন থাকে কিন্তু পেট বড় হয়ে যায়, এই রোগটার নাম হচ্ছে কোয়াশিওরকোর রোগ, কোয়াশিওরকোর। তারপরে আছে ম্যারাসমাস রোগ, ম্যারাসমাস রোগের অভাবে মানুষের আমিষ ও ক্যালোরি উভয়ের অভাব ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ম্যারাসমাসে প্রথম যেটা হয়, দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শরীর ক্ষীণ ও অস্থি চর্মাসার হয়, ক্ষীণ, ক্ষীণ মানে পাতলা চিকন, আর অস্থি ও অস্থি যেমন এই যে হাড়, এগুলো একদম চিকন হয়ে যায়, উপরে কোনো মাংসপেশি থাকে না, একদম হাড্ডি থাকে, চামড়াও ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, এই যে আমাদের চামড়া, এই চামড়া খসখসে হয়ে যায়, তারপরে এমনি করে ঝুলে পড়ে, মানে মাংস তো তৈরি হতে পারে না, ইয়ের অভাব থাকে, আমিষের অভাব থাকে, মাংস তৈরি হতে পারে না, তাই হাড়ের মধ্যে পেশি ঝুলে থাকে। আর ওজন হ্রাস পায়, আমাদের পেশি সব কিছু যদি চিকন হয়ে যায়, সব কিছু যদি কম হয়ে যায়, স্বভাবতই আমাদের ওজন কী হবে, ওজন কমে যাবে, স্বভাবতই শিশুদের জন্য এই অবস্থা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক, এবং এতে রক্ত স্বল্পতাও দেখা দেয়, কারণ আমিষ জাতীয় খাবার আমাদের রক্ত উপাদানও তৈরি করতে সাহায্য করে। এই হলো তাহলে আজকে আমরা কী দেখলাম, আমিষ জাতীয় খাবারটা কী, আমিষ জাতীয় খাবারটা খেয়ে কী হয়, খাবারটা আমাদের কতটুকু উপকারে আসে, এই খাবারের অভাবে আমাদের কী কী রোগ হয় সেটা আমরা দেখলাম, যে এই খাবারের অভাবে কোয়াশিওরকোর, ম্যারাসমাস,
এই রোগগুলো হয়। এই রোগগুলো হইলে পরে আমাদের নানা ধরনের সমস্যা দেখা যায়। এই হচ্ছে আজকে তোমাদের পড়া। আগাম বাড়ির কাজ রইল আমিষ জাতীয় খাদ্যের কাজ কি এবং আমিষ জাতীয় খাদ্যের অভাবে কি কি রোগ হয়ে থাকে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়িতে এটা মুখস্থ করে ফেলবে, খাতায় লিখবে সুন্দর করে, ভালো করে বইটা অনেকবার পড়ে সুন্দর করে লিখবে। আগামী দিন এটা তোমাদের আমি পরের অংশ পড়াবো।